আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি। তো দর্শক, আজকে আমাদের খান হেসারি থেকে পিকেন স্টার হাঁসের বাচ্চা মাংসের জন্য এটা অত্যন্ত ভালো। আজকে আমরা 1000 বাচ্চা পিকেন স্টার রাজশাহী বাগমারা সুমন ভাইয়ের হাঁস খামারে নিয়ে যাচ্ছি। তো আপনাদের যাদের মাংসের জন্য পিকেন স্টার 13 জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করতে চান, তারা অবশ্যই আমাদের খান হেচারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতাও পাবেন। আবার হয়তো এই হাঁসগুলো অনেকেই খামার করছে, হয়তো বিক্রি করার জায়গা পাচ্ছে না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ আমরা বিক্রিও করে দিতে পারব। তো দর্শক, দেরি না করে চলুন বাচ্চার কোয়ালিটি দেখে আসি, আর আমরা খামারে কীভাবে ডেলিভারি দিচ্ছি, আর এই শীত মৌসুমে আপনারা মাংসের জন্য যে বাচ্চাগুলো নিচ্ছেন একটু সবসময় বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, বাচ্চাগুলো যেন ঠান্ডা না লাগে, আর ভুটারের ব্যবস্থাটা খুব যত্ন নিয়ে করতে হবে, কারণ এখন শীতকাল আর সকাল সন্ধ্যা প্রচণ্ড শীত, আর এই শীতে যদি বাচ্চা ঠান্ডা লাগে তাহলে বাচ্চার ওয়েট বাড়তে অনেক দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরই কিন্তু অনেক লস হয়ে যাবে। এই জন্য যখনই ভুটারের 5 দিন বা 7 দিন থাকবে এই সময়টা অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চার যেন ঠান্ডা না লাগে। সুপ্রিয় দর্শক, এই যে পিকেন স্টার বাচ্চাটা, এটা কিন্তু 45 দিনে 3 কেজি ওয়েট আসে, আর 45 দিনে প্রত্যেকটা বাচ্চার পিছনে 6 কেজি খাবার খরচা হয় এবং বিভিন্ন ওষুধপাতি ব্যবহার করলে দ্রুত ওয়েটটা আসে। আর এই খাকি ক্যাম্বেল জিনডিং মানে যে আপনার ব্ল্যাক হোল, এই বাচ্চাগুলো কিন্তু মাঠঘাটে বা বিভিন্ন জায়গায় রাখা যায়। আর আসলে পিকেন স্টার জাতের বাচ্চাটা আমরা হয়তো আপনাদেরকে বলতেছি যে 45 দিনে 3 কেজি ওয়েট আসবে, কিন্তু এটার পালার সিস্টেমটাও কিন্তু অন্যরকম, কারণ আপনি হয়তো 10 থেকে 15 দিন হয়তো ফিড খাওয়াইলেন ক্যাম্বেলের মতো, তারপরে যদি মাঠে ঘাটে রাখেন তাইলে কিন্তু 45 দিনে এই ওয়েটটা আসবে না। এটা হলো ব্রয়লার মুরগির মতো, অল টাইম আপনাকে ঘরের ভিতরে রেখে আপনার অল টাইম ব্রয়লার ফিড খাওয়াইতে হবে, আর হয়তো খামারের পাশে যদি কোনো পুকুর থাকে তাইলে আপনার পানিতে দিতে পারবেন, আর পুকুর না থাকলে অবশ্যই মাটি খরণ করে একটু হাউস তৈরি করে গোসলের ব্যবস্থা রাখলে তাইলে হাঁসগুলো খুব সুন্দর দেখা যায়, কারণ এই বাচ্চাগুলো তো সাদা, একটু ময়লা বললে নোংরা হয়ে যায়, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য আপনার অবশ্যই পানির ব্যবস্থা করবেন, পুকুর না থাকলে অবশ্যই হাউস, ছোট্ট হাউস তৈরি করেও কিন্তু আপনারা এই হাঁসগুলো পুষতে পারবেন। আর এই হাঁস মাঠে নিলে কিন্তু দ্রুত ওয়েটটা আসবে না, শুধু বাসায় রেখে অল টাইম ব্রয়লার ফিড খাওয়াইতে হবে, এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন। আর এই পিকেন স্টার 13 জাতের হাঁসটা কিন্তু ডিমের জন্য করা যাবে না, ডিমের জন্য করলে আপনারা লস খাবেন, শুধু এটা মাংসের জন্য, এ কথাগুলো অবশ্যই খেয়াল রাখবেন। তারপরেও আপনাদের বিশেষ একটা তথ্য দেব, সেটা হলো এই পিকেন স্টার 13 জাতের হাঁসের বাচ্চা দ্রুত মাংসের জন্য এটা পোষা হয়, আর এই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তের থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে বাচ্চাগুলো কিনে অনেকেই দেখা যাচ্ছে যে প্রতারণার শিকার হচ্ছে, কারণ এই পিকেন স্টার বাচ্চাটা সাদা, বেলজিয়াম বাচ্চাটাও কিন্তু সাদা। আবার আমাদের হেচারিতে যে খাকি ক্যাম্বেল জিনডিং বাচ্চা ফুটানো হয় এর মধ্যেও অনেক বাচ্চা সাদা বের হয়, তো আমাদের এই আপনার ক্যাম্বেলের ভিতরে যে সাদাগুলো বের হয় এটা কিন্তু আপনার 3 কেজি ওয়েট আসবে না। অনেকেই দেখা যাচ্ছে যে এই পিকেন স্টারের মধ্যে এই সাদা বাচ্চাগুলো হয়তো অনেকেই মিক্সার করে দিয়ে অনেক কম দামে হয়তো বিক্রি করে, কারণ এই ক্যাম্বেলের মধ্যে যে সাদা বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো মূলত আমরা 40 টাকা 45 টাকা পিস বিক্রি করি,
আর একটা বেলজিয়াম বাচ্চা দেখা যাচ্ছে যে 80 টাকা 90 টাকা, আর একটা পিকেন স্টার বাচ্চার দাম দেখা যাচ্ছে যে এখন 120 টাকা বা 25 টাকা, হয়তো কোনো কোনো সময় চাহিদার ক্ষেত্রে একটু বেশিও হয় আবার একটু কম দামেও পাওয়া যায়। তো এই জন্য আপনারা যেখান থেকেই বাচ্চা কিনবেন, এটা খেয়াল রাখবেন যে প্রতারণার জন্য শিকার না হন, কারণ সস্তা বাচ্চা কিনে আপনার এই বাচ্চাগুলো মিক্সার করে কিন্তু অনেকেই দিয়ে থাকে। তো এই জন্য আমি বলবো যেখান থেকেই বাচ্চা কিনবেন, ভালো হ্যাচারির থেকে বাচ্চা কিনবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না। তো দর্শক, আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতে চাচ্ছি, সেটা হলো ভালো মানের হ্যাচারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন, প্রতারণার শিকার হবেন না। কারণ অনেক মানুষ আমাদের কাছে ফোন দিচ্ছে যে খান ভাই, আমি পিকেন স্টার বাচ্চা নিচ্ছিলাম, হয়তো এর মধ্যে 200 বাচ্চা নিচ্ছে, দেখা যাচ্ছে যে 150 পিসের মতো ওয়েট ভালোই আসছে, 3 কেজি বা 3 কেজি প্লাস এরকম, আর একই বয়স একই দিনে বাচ্চা নিয়ে আসছে, 50 পিস বা 60 পিস দেখা যাচ্ছে যে 1 কেজি বা 1.5 কেজি ওয়েটটা দ্রুত বাড়তেছে না, তখনই বুঝবেন যে এটা আপনার ওই ক্যাম্বেলের ভিতরে যে সাদাগুলো ওইটা হয়তো মিশ দিছে। তাছাড়া আপনার পিকেন স্টার 13 জাতের বাচ্চা আপনার 45 দিন 46 দিনের মধ্যেই পুরুষ বাচ্চাগুলো আপনার 3 কেজি প্লাস বা 3 কেজি ওয়েট আসবে, আর অন্য জাতের যে বাচ্চাগুলো এত দ্রুত কিন্তু ওয়েট আসবে না। সবসময় আপনারা সুনামধন্য হ্যাচারির থেকে বাচ্চা সংগ্রহ করবেন, তাহলে প্রতারণার শিকার হবেন না, অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। তো দর্শক, এতক্ষণ দেখলেন আপনারা খামারে কিভাবে বাচ্চা গুনে ছেড়ে দেওয়া হয়, কিভাবে খাবার দেওয়া হয় বা কিভাবে পানি দেওয়া হয়। তো আপনারা এইভাবে অবশ্যই বাচ্চাকে খাবার দেবেন বা ভুটারের ব্যবস্থা করবেন। আর আসলে আমাদের বাসাটা সিরাজগঞ্জ উল্লাপাড়া। আমরা সারা বাংলাদেশে কিন্তু বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা দিয়ে থাকি, এবং যাদের বড় হাঁস, মাঝারি হাঁস এগুলা হয়তো বিক্রি করার প্রসেস পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখলে, বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে যোগাযোগ রাখলে ইনশাল্লাহ আমরা বিক্রি করে দিতে পারবো। তো দর্শক, আসলে গাড়ি জার্নিটা অনেক কষ্টকর বিষয়। তো আমরা সিরাজগঞ্জ থেকে রাজশাহী প্রায় 150 কিলোর মতো রাস্তা, অনেক রাস্তা জার্নিং করার পরে দেখা যাচ্ছে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে। তাই আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।